ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন বিজয় ও রশ্মিকা। পুরো বলিউডময় রশ্মিকা মান্দানা যেন একাই রাজত্ব করছেন। শুধু বলিউড নয়, দাপিয়ে বেড়াচ্ছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিও। নতুন বছরে জীবনের আরেকটি গুঞ্জনের দেয়াল ভেদ করছে রশ্মিকা। দীর্ঘদিনের প্রণয় এবার পরিণয়ে রূপ নিচ্ছে। দক্ষিণী তারকা বিজয়ের সঙ্গে সাত পাকে বাধা করার খবর যেন টক অব দ্য টাউন। বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানার প্রেম সবিত সহ তাদের পরিবারের কারো অজানা নয়। নানা রিসোর্টে তাদের একান্তে সময় কাটানোর গুঞ্জনও ওপেন সিক্রেট। সম্প্রতি মুক্তি পেয়েছে রশ্মিকার অ্যানিমেল, সেই নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। এবার হয়তো নিজেকে সময় দেবেন বলেই ঠিক করেছেন। নতুন বছরে নতুনভাবে জীবনকে গোছাবেন এই নায়িকা। বিজয় রশ্মিকার বিয়ে করতে চলেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতেই, এমন খবর ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের। যদিও বড় এই খবর নিয়ে মুখ খুলেননি এই দুই তারকা। তামিল সিনেমা জিত গোবিন্দম ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই তারা একে অপরের কাছাকাছি আসেন। তারপর রিয়ার কমরেড ছবিতে তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর খুশি ছবির একটি প্রচার অনুষ্ঠানে বিয়ে করা নিয়ে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন বিজয়। এই তারকা জানান, কাছের বন্ধুদের সংসার পাততে দেখে তিনিও নাকি এবার সেই রাস্তায় পা দিতে আগ্রহী। নতুন বছরেই নাকি ইচ্ছা পূরণ হতে চলেছে তার। শোনা যাচ্ছে আগামী মাসেই নাকি একে অপরের সঙ্গে আংটি বদল করতে যাচ্ছেন বিজয় ও রশ্মিকা। ভালোবাসা দিবস ঘিরেই বাগদান সারতে চাচ্ছেন এই জুটি। একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে আগামী 14 ফেব্রুয়ারি তারা তাদের জীবনের মুহূর্ত স্মরণীয় করে রাখতে চাচ্ছেন। তবে কেউ কেউ আবার বলছে এটি শুধুমাত্র গুজব। তবে তারা যে একে অপরের খুব ভালো বন্ধু, কিন্তু প্রেম বিয়ে নিয়ে তাদের কখনো কথা বলতে দেখা যায়নি। রশ্মিকা সবার নজরে আসেন পুষ্পা দ্য রাইজ সিনেমার মাধ্যমে। অ্যানিমেল ছবিতে রণবীরের বিপরীতে কাজ করে আবারও নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন।